প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা, আপডেটেড বাই তরুণ এই সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে তোমাদের কাটছাঁট করে যে সিলেবাস আপলোড করা হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে, সেই সিলেবাস ওয়েবসাইট থেকে সরানো হলো। হতে পারে তোমাদের সিলেবাস বাড়তে পারে বা কমতে পারে, কি হতে পারে সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট সময় নোটিফিকেশন আকারে পেতে। দেখো, বলা হয়েছে ছাত্রছাত্রীদের উপর পড়াশোনার চাপ কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। কমানো হলো উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর, সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য বলেন, বিজ্ঞানের বিষয়গুলি সিলেবাস কাটছাঁট করা হয়েছে, সেখানে সিলেবাস যেমন ছিল তেমনি থাকছে। এ নিয়ে ইতিমধ্যে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি চিঠি দেন তিনি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে সিলেবাসে যে সকল অংশ বাদ দেওয়া হয়েছে সেই অংশগুলির একটি তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে সংসদ। তবে সেসব বিষয়ে থিওরি পেপারে নম্বর 60-এর কম, সেই সকল বিষয়ে সিলেবাসে করানো হচ্ছে না কোনো কাটছাঁট। এর মধ্যে রয়েছে মিউজিক, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিজুয়াল আর্টস সহ অন্যান্য বৃত্তিমূলক শিক্ষার বিষয়গুলি। চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। সিলেবাস ছাড়াও প্রশ্নপত্রের ধরনের বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে সংসদ। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন প্রশ্নপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চিরঞ্জীব। ছাত্রছাত্রীদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্তি না ছড়ায় তার জন্য 2020 এবং 2021 সালের এই সংক্রান্ত যে সকল বিজ্ঞপ্তি সংসদের সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেগুলি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। পড়ুয়াদের উপর বাড়তে থাকা পড়াশোনার চাপ কীভাবে কমানো যায় এ বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবনা চিন্তা করছিল রাজ্য সরকার। একাধিকবার সিলেবাস কমানোর বিষয়ে ভাবনা চিন্তা করা হয়। অবশেষে সিলেবাস ছোট হওয়ায় কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছেন পড়ুয়া থেকে শিক্ষক এবং অভিভাবক সকলেই। তাহলে আলোচনা থেকে প্রত্যেকেই বুঝতে পেরেছ, নভেম্বর মাসেই তোমাদের উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাস, একই সঙ্গে প্রশ্নপত্রের ধরন দেওয়া হবে। আলোচনাটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কর, সেসঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।